গাড়ি করে কোন দিকে তুলে দেবো, কোথায় চলে যাবি? গাড়িতে তুলে দিবে, উঠবি না ও গাড়িতে, ও ভুল বলছে, এই মাগি ভুল বলছে, ভুল বলছে। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু জীবন কাহিনী টিভি। তোমাদের সবাইকে স্বাগত জানাই অস্থির বাঙালি সিরিজের একটি খুব মজাদার ভিডিওতে। আজকে আমরা ইন্টারনেটের কিছু মজার মজার ভিডিও দেখব। তবে এর জন্য আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, যদি তোমরা আজকের এই ভিডিওতে একবারের জন্যও না হাসো তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারো। আর যদি তোমরা হাসতে বাধ্য হও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে তোমাদের। তো তোমরা যারা যারা চ্যালেঞ্জটিকে একসেপ্ট করলে তারা কমেন্টে লিখে জানাও যে চ্যালেঞ্জ একসেপ্টেড। তো চলো এবার আজকের এই মজার জার্নিটি শুরু করা যাক। शुरू करते हैं। तो यहाँ पे एक आदमी खड़े हैं, आइए इनसे कुछ सवाल पूछते हैं। अच्छा एक बात बताइए, क्रिकेट देखते हैं यहाँ पे? हाँ थोड़ा बहुत देख लेते हैं। अब फेवरेट प्लेयर कौन है आपका? मोहम्मद विराट कोहली। ভাই আমার সত্যি খুব বড় ক্রিকেট ফ্যান, ভাগ্যিস তাকে জিজ্ঞেস করা হয়নি বিরাট কোহলি কোন দেশের প্লেয়ার, না হলে সে হয়তো বলতো বিরাট কোহলি পাকিস্তানের প্লেয়ার। আচ্ছা গাড়ি করে কোন দিকে তুলে দেবো, কোথায় চলে যাবি? গাড়িতে তুলে দিবে, উঠবি না গাড়িতে ভুল বলছে, এই মাগি ভুল বলছে। ভাগ্যিস দিদার সামনে সেই অভিনেত্রীগুলো নেই, না হলে দিদা যেভাবে খেপেছে দেখে মনে হচ্ছে সামনে পেলে তাদের সব কেসে ঝাঁটা পিটা করবে। রুকো যারা, সবর করো, কাকু তার মেয়েকে বলছে শুয়োরের বাচ্চা। তা কাকু শুয়োরটাকে গজব বেজ্জতি হ্যায়। কাকু আর পড়ে কি করবে, ওর তো কন্যাশ্রী ঢুকে গেছে, এবার ও বিয়ে করবে, তারপর ও রূপশ্রী পাবে, ওর প্ল্যান তো একদম ঠিক আছে। আচ্ছা বিয়ের দিন যদি সবচেয়ে বেশি কেউ খুশি হয় সেটা হলো বর, তাই দাদার খুশিতেই সারা শরীর নেচে উঠেছে। তবে এটা কেমন ডান্স আমি ঠিক বুঝলাম না। বুরা লাগতা হ্যায় ভাই, আপ লোগ ভি জানতে হো। যদি গো তোমায় বলি তুমি খাই না। হ্যাঁ কাকিমার রাগ করাটাই তো স্বাভাবিক, এত সুন্দর ভিডিওটাকে নষ্ট করে দিল। এত সুন্দর ফিল দিয়ে কি সব সময় গান গাওয়া যায়? আচ্ছা বড় হারামি হো বেটা। এরকম কাজের লোক প্রত্যেক কাপড়ওয়ালা ডিজার্ভ করে। তা বলছি কাকু, এটা যদি ছেলে না হয়ে মেয়ে থাকতো তাহলে আপনি এখানে থাকতেন তো, নাকি জেলে গিয়ে আটা পিসতেন? খুব সুন্দর কনসেপ্ট, একে অবশ্যই ফেয়ার অ্যান্ড লাভলি টিমের তরফ থেকে হায়ার করা হোক। ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডে তো তারা এটাই ভাবে যে আমরা সবাই এরম ভাবি, এই ক্রিম একটা কালো ছাগলকেও সাদা করে দেবে। কি আশ্চর্য, এ কি, এ কি আমার দুধের শুধু স্ন্যাপচ্যাট না, এখন সোশ্যাল মিডিয়ার ফটো ভিডিও সবেতেই গাদা গাদা ফিল্টার ইউজ করা হয়, আর মানুষ ভাবে তাদের খুব স্মার্ট এবং সুন্দর লাগছে, কিন্তু বাস্তবে তাদের ঠিক যেমন লাগে।
আমি তো এতদিন ভাবতাম এত হারামি শুধু মানুষই হয়, কিন্তু আজকে আমি ভুল। প্রথম কুকুরটা এক লাভে পালালো, দিয়ে আবার সে দরজা বন্ধ করে দিল। আর আসল কালপ্রিটকে দেখো কিভাবে পেছনে লুকিয়ে আছে। সবসময় সব জায়গায় এই ভোলা ভালা লোকেদেরই বাস খেতে হয়। কি পরীক্ষা ছিল আজকে? অঙ্ক ভাইয়ের মেমোরি এত ভালো যে সে এক্সাম দিয়ে আস্তে আস্তেই ভুলে গেছে যে আজকে এক্সামটা ঠিক কি ছিল, ভৌতবিজ্ঞান নাকি অঙ্ক। এরপর সে যে কোনো নাম তার ঠিকঠাক বলবে এ আশা আমি আর ঠিক রাখতে পারলাম না। বাহ, 6-6 70। ভাই তুই যদি 6-6 66 বলে দিতিস তাও আমি সেটাকে অনেক ভাবতাম। আর মেরে বাবু নে খানা খায়া? মেরে বাবু নে খানা নেই খায়া, দো চার বেলন খায়ে ফোন লাগতা উতলি। रुको जरा, सबर करो। एक लड़की पटाई, वो भी तोतली। বাড়ির লকি সবচেয়ে বেশি ইমোশনাল ড্যামেজ করে। প্রথমে তো আমাদের মতো ছেলেদের দ্বারা জিয়ে পড়ে না, আর তারপর পড়ে গেলেও এসব শুনতে হয় বাড়ি থেকে। এটা দেখার পর ভগবানও বলবে আমি নিশ্চয়ই কোনো মিস্টেক করেছি, একটা মেয়েকে ছেলে বানিয়ে পাঠিয়ে দিয়েছি। যাক ভাই, তুই তো অ্যাটলিস্ট বুঝেছিস যে তুই আসলে কে। আচ্ছা ভাই সাহেব, স্ট্যান্ড লাগালো, স্ট্যান্ড। কিসি কি মুস্কুরাহটে হো নিসার, কিসি কা দর্দ মিল সকে তো লে উঠ। খুব তাড়াতাড়ি আমরা সবাই এসব ঘটনা রাস্তায় দেখতে পাবো। শুধু এটা কেন, ফিউচারে মানুষ ফোনে এতটাই ডুবে থাকবে যে সে পটি করার পর ঠিক মতো পাছা ধুয়েছে কিনা এটাও হয়তো ভুলে যাবে। সিরফ ফাঁসি কা সাজা চাইয়ে। সাজা থোড়া হতা ইসমে তো নেই হোগা, কিউ নেই হোগা ভাই, ইসকো জব জিন্দগি খারাপ কিয়া তো ফাঁসি কা সাজা নেই হো সকতা। প্রত্যেক ছেলেদের বিয়ে করার পর ঠিক এরমই ফিল হয়। এই দাদার কথাগুলো যে একদম মনের গভীর থেকে বেরোচ্ছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। মিথ্যা কথা বলছি মা, ও মা বলছি তোর সন্তান একা এসছে মা, সামনে বার যেমনি বৌমা আনতে পারে সেমনি ভাগ্য লেখ মা। এ মা গো, হয়তো এখন এই ভিডিওতে একজন এরম বলছে, কিন্তু বাস্তবে সব সিঙ্গেল ছেলেরা মায়ের সামনে এসবই প্রার্থনা করে। এ যেমন ধরো আমি নিজেই করি। না বাইকের কথা গিলা সেটাই জানে না, আবার দিদিরা সেটা দেখছে যে আই এম কেটিএম নাম্বার ছাটা জানা ছাটা। এই বয়সে ঝাটাপিটা করার জন্য রেডি? যাই বলো গাইস, মে ইজ মে, তাদেরকে ভয় পাওয়াটাই স্বাভাবিক। এই জন্য সব বরগুলোর এরম অবস্থা হয়। মাম্মি দি থি লেকার আপনা কেন? মুকেশ কুমার জি, মে ইনকা ওয়াইফ হুঁ মুঝে। এই যে নাও আগের ভিডিওর এক নমুনা, বউয়ের ভয়ে বেচারা ঠিক করে এটাও বলতে পারছে না যে সে আসলে কে, হাজবেন্ড নাকি ওয়াইফ। বলেন কি মাম্মি, মে কা বিড়ি পিতাও খতম সে পুছ লো খতম
बता मम्मी को मैं कहाँ बीड़ी पीता हूँ? अंती पहाड़ के पीछे। এরকম বন্ধু যদি সত্যি পাওয়া যায় তাহলে সব ছেলেপুলে একবারে সুধরে যাবে, আর মা বাবারও ভরসা বাড়বে তাদের ছেলে মেয়ের বন্ধুদের প্রতি। কিন্তু ভাই ঠিক আছে, তুই বলে দিলি যে সে বিড়ি খায়, কিন্তু তার সেই সিক্রেট জায়গাটার কথা বলাটা কি খুব ইম্পর্টেন্ট ছিল তোর? এখন ওকে আবার নতুন করে খুঁজতে হবে কোন নতুন জায়গা লুকিয়ে লুকিয়ে বিড়ি খাওয়ার জন্য। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই হচ্ছে আজকালকার ভালোবাসার মধ্যে বিশ্বাস। ভাই আমার এই মেয়েটির বিশ্বাসের এত ভালো মর্যাদা দিবে সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। গাইস ভাবতো একবার যদি এটা কোনো গোবরের ওপরে হতো। ঘোর কলিযুগ, কোথায় আগে ছেলেরা মেয়েদের দিকে তাকালে মেয়েরা লজ্জা পেত, লজ্জা পেয়ে বাড়ি যেত, আর এখন দেখো সোজা প্যান্টই খুলে দিল। ভাগ্যিস ভাই আমার এই হলুদ প্যান্টটা ভেতরে পড়েছিল, না হলে যে আজকে কি হতো সেটা ভগবানই জানে। এত বড় ধোকা জীবনে কেউ দিবে না যতটা না এই দাদার ভিডিওতে দিল। চিটিং করতা হ্যায় তু, চিটিং 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 করতা হ্যায় তু। নিখিল এক বাত বাতাও, ইয়ে পার্সোনাল সিক্রেট অর টপ সিক্রেট, ইসমে অন্তর কিয়া হোতা হ্যায়? দেখ, তুম মুঝে পছন্দ করতি হো, ইয়ে পার্সোনাল হ্যায়। মাই তুমহারি সহেলি কো পছন্দ করতা হুঁ, ইয়ে সিক্রেট হ্যায়। তুমারি সহেলি ভি মুঝে পছন্দ করতি হ্যায়, ইয়ে টপ সিক্রেট হ্যায়। আজকে এরকম এক্সাম্পল দিয়ে যদি কোনো স্যার আমায় বোঝাতো তাহলে আমি মাধ্যমিকে এত খারাপ রেজাল্ট করতাম না। বলেন কি বা ভাই, তোকে তো নোবেল ছুঁড়ে মারুক কেউ। বাই দ্য ওয়ে ছেলেটার অবস্থা এখন কেমন হবে আমি তাই ভাবছি। আপকো ক্যা লাগতা হ্যায় লড়কিয়া লড়কো মে সবসে পহলে ক্যা দেখতি হ্যায়? দিদি পতা নাহি, মুঝে তো কোই নাহি দেখতি। अरे फिर भी बताओ क्या देखती हैं? पर्सनैलिटी, रंग, हाइट, कुछ तो देखती होंगी। मुझे देख के ऐसा लगता है कि इन सब में मेरे पास कुछ है। ভাইয়ের কথা শুনেই মনে হচ্ছে সে সত্যি খুব হতাশ হয়ে পড়েছে। ঠিকই তো বলছে, এই কোশ্চিনের অ্যান্সার যদি তার জানা থাকতো তাহলে কি আজকে সে রাস্তায় সিঙ্গেল দাঁড়িয়ে ইন্টারভিউ দিত? ছোটি বাচ্চি হো ক্যা? ভাই জমানে মে বুরি কিসমত হো তো ইতনি না হো, দেখো গাড়ি তো ঠুকি ঠুকি গাড়ি খেলে যাতে হো, ভেঞ্চার ট্রাক ভি ঠুকা হুয়া হ্যায়। আর কি বলবো এখানে আমি, তোর ভালো কিসমতের জন্য প্রার্থনা করি আমরা। এবার এই ট্রাককে যে নিয়ে যাবে সে ঠিকঠাক ভাবে মেকানিকের কাছে পৌঁছাবে তো? 10 সাল হো গয়ে হামারে রিলেশনশিপ কো, কিউ বেবি? লোগ আজ ভি পুছতে হ্যায় কি 10 সাল রিলেশনশিপ মে কেসে নিভা লিয়া ভাই, তো বস মে বলতা হুঁ, মে বল রহি হুঁ না, নি মেরা পুরা সেন্টেন্স পুরা নে বীচ মে বলনা হ্যায়, তো বস নিভ জাতি হ্যায়, বন্দা সহি মিল জাতা হ্যায় তো, কিউ বেবি? ভাই থাক, তোকে আর কিছু বলতে হবে না, তোর মুখ দেখে আমরা সব বুঝে গেছি। হে ভগবান, আমাকে সিঙ্গেলই রেখো সারা জীবন। আচ্ছা তো বন্ধুরা, বলো এবার কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও, যেমনটা কথা হয়েছিল যদি হাসি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, নেক্সটে আরো এরো মজাদার ভিডিও আসতে থাকবে।